লোকসভা ভোটের ফল বেরোতেই দিকে দিকে উঠছে সন্ত্রাসের অভিযোগ, যার হাত থেকে বাদ যাচ্ছেন না শাসক দলের কর্মীরাও। বিরোধী নেতা কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুরের অভিযোগের পাশাপাশি হাওড়ায় তৃণমূলের হাতে তৃণমূল কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগও উঠল। হাওড়ার ডোমজুরের যোধগিরি এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মী স্বরূপ ধারাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমি বিজেপি পার্টি করি, গত রাত্রে টিএমসি দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে প্রথমে বোম ফাটায়, আমার বাড়ির দৌড়েতে বোম ছোড়ে, আর বাড়িতে খুব ইট পাটকেল ছড়াছড়ি করে, গালিগালাজ করে। আমাদের বিরোধী দল তারা ভেবেছিল তারা রাজ্যের স্বর্গ জয় করে ফেলেছে, রাজ্যে সব কটা আসন দখল করে ফেলবে, এরকম একটা মনোভাব ছিল। এবং তারা কালকে যে মনোভাব নিয়ে বুথের মধ্যে কাউন্টিং সেন্টারের মধ্যে যা ব্যবহার করেছে, এগুলোতেই তাদের ক্যারেক্টার মানুষের কাছে বোঝা যায়। কিন্তু আমরা আমাদের কর্মীদের সংযত রেখেছি, তাদের বলেছি কোনো রকম অশান্তি নয় এবং কোনো রকম হিংসে নয়। পাশাপাশি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দলীয় কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ডোমজুরের সলোপে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টিল টাউনশিপে মধ্যরাতে সিপিএমের পোলিং এজেন্টের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গতকাল রেজাল্টের পর এই ঘটনা ঘটেছে, রাত 12টার সময় আমি তখন শুয়েছিলাম, আওয়াজ হলো আর একটা বাইক স্টার্ট দিল, দরজা খুলে বেরোলাম, বেরিয়ে তখন দেখছি এই অবস্থা, বোল্ডার দিয়ে কাঁচটাকে ভেঙে এরকম অবস্থায় রেখেছে। দুর্গাপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায় সিপিএম এর পোলিং এজেন্টের বোনের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুটো যখন পুলিশ এসেছে আমাদের বাড়িতে গেল, পুলিশ আমাদেরকে সঙ্গেই নিয়ে এসেছে, বলছে আপনাদের দোকান পুরো পুড়ে গেছে। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে এলাম, দেখছি আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। লেডিসের দোকান, লেডিস টেলার, আমি জানাই অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এরকম ধরনের করবে না আমি নিশ্চিতভাবে বলছি। মার্কসবাদী কমিউনিস্ট পার্টি 34 বছর এখানে ছিলেন, তাদের যে মানে গুন্ডাগিরি, যা পালানগিরি, সেদিকে সবাই লক্ষ্য করেছে। যদি কোনো অভিযোগ থাকে আমার নাম্বার নেবেন, আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবে না। ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে হিংসার আশঙ্কায় 19 জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখেছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও হিংসার বিরাম নেই। সুনীত হালদার ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।